বনজনো আ তুতি শুভ সকাল সবাইকে একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি এই সকালবেলা দেখুন কত মজাদার একটা নাস্তা এই যে দেখুন আপনাদের ভাই আজকে বাসাতেই আছে কারণ আজকে ছিল তার অফ ডে এই ভিডিওটা আবার করা হয়েছিল শনিবার আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল কারণ অনেকদিন পরে সানলাইট দেখা গেল এই তো শীত তো আছে তার মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি যে কারণে সূর্যের আলো এতদিন দেখিয়েনি এই তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি ওখানে বসে খাও আর আমি বাহিরে এই সুন্দর ভিউটা এনজয় করি আর সুন্দর মজাদার খাবারটা খেয়ে নিই এখানে বসে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ করার টাইম চলে এসেছে আমরা এখন লাঞ্চ করব এই শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা ঝরঝরে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সাথে ছিল গরুর মাংস আর সালাদ তো আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নিই এখন বিকেলবেলা তো ভাবলাম যে একটু সেদিন মার্কেট থেকে আমরা নিয়ে এসেছিলাম মিষ্টি আলু তো ভাবলাম যে একটু মিষ্টি আলু সেদ্ধ দিই আর একটু কিছু ফল টল কাটি আর এই মিষ্টি আলুগুলো দেখুন আমাদের দেশের মতন না কিন্তু একটু অন্যরকম এখানে মিষ্টি আলুগুলো এরকম গোল গোল আর আমাদের দেশেরগুলো তো অনেক লম্বাও পাওয়া যায় আর জানেন এগুলো আমি একটু সেদ্ধ করে নিয়ে আপনাদেরকে তারপরে ম্যাজিক দেখাবো আমাদের মিষ্টি আলুগুলো মানে বাংলাদেশেরগুলো সাদা থাকে ভিতরে বাট এগুলো দেখুন এক দম হচ্ছে কমলা কালার এই যে দেখুন ভিতরটা কী যে সুন্দর দেখা যায় এগুলো আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি যাই হোক আমি পানি ছেঁকে নিলাম এখন এগুলোকে আমি আবার একটু ফর্ণ করব বা বাংলাদেশের ভাষায় বলতে পারেন যে এটাকে আমি একটু গ্রিল করব এতে করে খেতে আরও বেশি মিষ্টি লাগবে অ্যাভোকাডো এই ফলটা কার কার পছন্দের একটু আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই ফলটা অবশ্য ভালোই দেখতে অনেক বেশি কিউট কিন্তু আমার কাছে মনে হয় এটা একদমই টেস্টলেস মানে কোনো টেস্টেই নাই এটার তো এটা এমনি খেতে তো আমার একদমই ভালো লাগে না তারপরেও ঘরে আসে যেহেতু নষ্ট হয়ে যাবে তাই কেটে নিচ্ছে কেটে মানে কাটা থাকলে অবশ্যই খাওয়া হয়ে যাবে কিন্তু এটা যদি আপনারা স্যান্ডউইচের সাথে খান তাহলে খেতে কিন্তু ভালোই লাগে এর আগে কিন্তু আমি এটা দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করে সেই রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম যারা দেখেনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ঘরে যদি ফল থাকে ফ্রিজে আর সেটা না ওইভাবেই থাকে আর যদি এটা কেটে রাখা হয় তাহলে কিন্তু দুই একটা নিয়ে খাওয়া হয়ে যায় এর জন্য আমি এই যে ফল থাকলে এইভাবে করে সুন্দর করে কেটে রাখি এতে করে কিন্তু ঠিকই খাওয়া হয়ে যায় আর যদি ফ্রিজে থাকে ওইভাবেই থেকে যায় আর খাওয়া হয় না